তোরে আজকে আমি আনবক্সিং করব একটা নতুন জিনিস। এটা হচ্ছে গিয়ে একটা সাফারির স্মল ট্রলি ব্যাগ আছে। তো এই জিনিসটা আনবক্সিং করব, এটা আমার কাছে জাস্ট মাত্র এইমাত্র এলো। তো এটা আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো চলো আনবক্সিং করা যাক এটা। তো সাফারি চলো এই স্মল ট্রলি ব্যাগটাকে আনবক্সিং করা যাক। এই যে এটার মধ্যে আনবক্সিং করে এটা বের হলো। চলো এটা খোলা যাক। এই হচ্ছে স্মল একটা ট্রলি ব্যাগ যেটা আমি আজকে আনবক্সিং করবো। তো এটা বাক্স থেকে বার করলাম, তো এরকম একটা লুক পাবে। এরকম একটা লুক সাফারি ট্যাগ দেওয়া আছে সামনে। আমি এই কালারটা অর্ডার দিয়েছিলাম বেসিক্যালি। তো চলো এটাও খোলা যাক। এই হচ্ছে ট্রলিটা। এটা একটা স্মল ট্রলি হিসাবে একটা টুরিস্টের কোনো টুরিস্ট নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এই ট্রলিটা মোটামুটি একজনের জন্য এনাফ, আর যদি কারো জামা কাপড় কম লাগে দুজনের জন্য এনাফ। এটা হচ্ছে সাফারি স্মল ট্রলি। তো এটার আরও দুটো ভেরিয়েশন আছে, একটা মিডিয়াম একটা লার্জ আছে। বাট স্মলটা আমি অর্ডার দিয়েছি বিকজ একজনের জন্য কাফি আছে। তো এইটা হচ্ছে হ্যান্ডেলটা আছে, এইটা হচ্ছে হ্যান্ডেলটা যেটা এরকম ওঠানো নামানো করা যাবে। এটা সুইচটি পেয়ে যায়, এখানে সুইচটা আছে। ওকে, এখানে সুইচটা আছে, এখানে ওঠানামানো করা যাবে। আর এটা একটা ধরার জায়গা আছে, আর এটা একটা ট্যাগ লাইন আছে দেখছি, স্ক্যান করতে বলছে। এটা একটা ট্যাগ লাইন, স্ক্যান করতে বলছে। তো এটা আমি স্ক্যান করব। আর এটার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা হচ্ছে গিয়ে এখানে লক আছে, ঠিক আছে? এখানে একটা লক আছে, এটা দেখতে পাচ্ছ কিনা জানি, এখানে লক আছে, লকটা এখানে আছে। ওকে, তো এই লকটা দিয়ে এখানে একটা সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোডটা আমাকে ক্র্যাক করতে হবে। করে একটা ডিফল্ট সিকিউরিটি কোড থাকে, তো এটা ক্র্যাক করে ওখান থেকে খুলবো, খুলে আমি আবার সিকিউরিটি কোডটা আমি সেট করবো। তো এইটা বেসিক্যালি এরকমই লুক আছে। তো চলো সিকিউরিটি কোড অ্যান্ড ক্র্যাক এগুলো করবো, করে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে ব্যাগটার এটা হ্যান্ডেল, তো এটা দিয়ে আপ ডাউন করা যাবে এটা দিয়ে। আর এখানে নর্মাল একটা হ্যান্ডেল আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে কিনা আমি জানি না, বাট ট্রাই করছি দেখানো। আর এটা হচ্ছে 5 ইয়ার্স ইন্টারন্যাশনাল ডিজিটাল ওয়ারেন্টি আছে। ওকে, তো 5 ইয়ার্স ইন্টারন্যাশনাল ডিজিটাল ওয়ারেন্টি ক্লেম করতে গেলে বলছে স্ক্যান দ্য কিউআর কোড, ক্লিক অন অ্যাক্টিভ ওয়ারেন্টি অ্যান্ড ফিল ডিটেলস, আপলোড ইউর ইনভয়েস। তো এটা করতে হবে, এটা করবো। এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। আর এখানে যেটা খোলার নিয়ম সেটা হচ্ছে এখানে লক আছে, এই লকটা বাই ডিফল্ট এটা যদি প্রেস করলাম, তো এটা যদি প্রেস করলাম নিচের দিকে তো খুলে গেল। তো এইটা আমি এবার চেনটা খুলি, চলো চেনটা যদি খুলি, চেনটা খুললে চেনটা আস্তে আস্তে খুলতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাগটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি এখানে একটা দুটো, এখানে একটা চেন আছে এখানে এরকম, আর এইখানে একটা আর একটা খাপ আছে। তো এটা একটা কি দিয়েছে দেখি, এটা যে ইনস্ট্রাকশন দিয়েছে ইউজ করার জন্য, তো এটাকে কি করব, এটা বেসিক্যালি এভাবে খোলা যায়, ঠিক আছে? তো এইভাবে খোলা যায়। তো বেশ মোটামুটি যা এখানে খাপ দেখছি,
তো ওইখানে বেশ ভালোই জিনিসপত্র ধরবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাগটা রিভিউ, আর ব্যাগটাকে চালিয়ে যদি দেখাতে চাই সেটাও দেখাচ্ছি। তো এটা আমি আগে চেনটা অফ করে দিই, এটা সিকিউরিটি কোডটা আমি পরে সেট করবো আমার নিজের জন্য। তো এটা বন্ধ করে দিলাম। তো এইটা কিছুই না, এটা খুব আরামসে নিয়ে যাওয়া যাবে। তুমি দেখতে পাচ্ছ নিশ্চয় যে কিরকমভাবে চালানো যাবে। এটা বেসিক্যালি আমি যদি চালাই, চালিয়ে যদি দেখি, হাইট হিসাবে আমার মোটামুটি ঠিকই লাগছে। হাইট হিসাবে ব্যাগটা যে মোটামুটি যে লেন্থে থাকার কথা সেটা ঠিকই আছে মোটামুটি। বেশ হালকার মতো একটা সুন্দর ব্যাগ। তো বেসিক্যালি তোমরা দেখলে যে এটা এভাবে মোটামুটি ইউজ করা যাচ্ছে, বেশ আমার ভালোই লাগলো ব্যাগটা আনবক্সিং করে। তো এবার যেটা মেইন জিনিসটা সেটা হচ্ছে আমাকে সিকিউরিটি লকটা সেট করতে হবে। সিকিউরিটি লকটা এদিক দিয়ে সেট করবো। এইটা কী করে সেট করতে হয় এটা হয়তো অনেকেই তোমরা জানো, বাট যারা জানো না তাদের জন্য আমি বলে দেবো পরে। তো আর এখানে 5 ইয়ার্স ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হবে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি আজকে ভিডিও ভালোই লাগলো। এটা একটু অন্যরকম ভিডিও ছিল। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, আর যারা আমার পুরোনো ভিডিও দেখনি প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি এই রিভিউটা ভালোই লেগেছে। আনবক্সিংটা একদম লাইভ আনবক্সিং, এটা অন্যরকম আনবক্সিং। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো। থ্যাংক ইউ।